একজন মুসলমানের ঘরে যখন একটা শিশু বাচ্চা জন্ম হয় তখন আমাদের কি করণীয়? আল্লাহুম্মা ফিরিলি ওয়ার হামনি ওয়ার জুকনি ওয়া আফিনি। ইসলামই হচ্ছে একমাত্র সকল সমস্যার সমাধান। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কি নাম ভাইয়ার? মোহাম্মদ আব্বাস আলী। আপনার কি নাম? তানভীর আহমেদ। তানভীর আহমেদ। একজন মুসলমানের ঘরে যখন একটা শিশু বাচ্চা জন্ম হয় তখন আমাদের কি করণীয়? আমাদের করণীয় তার ডান কানে আজানের শব্দ পৌঁছে দেওয়া। আচ্ছা, আল্লাহর নামগুলি উচ্চারণ করা তার কানে পৌঁছে দেওয়া। পৌঁছে দেওয়া। কিয়ামতের কয়েকটা আলামত বলেন। কিয়ামতের আলামত তো আপনার অনেক আলামত, যেমন সন্তান পিতামাতার আপনার কথা অবদ্ধ হবে, তারপরে হচ্ছে আপনার সূর্য এখন যেহেতু আমাদের পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে উঠবে, তারপরে আপনার মেয়েদের মানে অনেকে এই আপনার সমাজে অনেক কিছু আপনার পরিবর্তন আসবে, তারপরে হচ্ছে আপনার এই সমাজের নেতৃত্ব দিবে যারা মূর্খ বা যাদের কোনো জ্ঞান নাই তারা নেতৃত্ব দিবে। তো এখন আমাদের কিয়ামতের অনেক আলামতে আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি, এবং কোনো পর্দার আপনার পর্দা থাকবে না, মহিলাদের নারীরা পর্দা করবে না, অনেক কিছুই মানে ঘুষখোর এবং হালাল হারামের যে বিধিবিধানগুলো এগুলো থাকবে না কিয়ামতের আগ মুহূর্তে। তো কিয়ামতের অনেক কিছুই আছে, এই আলামতগুলো এখন দেখা গেছে, কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। আপনি কয়েকটা আলামত বলেন। কয়েকটা আলামতের মধ্যে তো যেটা হচ্ছে যে মেনলি মেয়েরা যেভাবে অপর্দাভাবে চলতেছে এটাই হচ্ছে মেনলি কারণ। আর যেটা হচ্ছে আরেকটা হচ্ছে যে অনেকে মানে যেটা মানুষের প্রাপ্য সেটা অনেকে পাচ্ছে না ঠিকভাবে। এগুলি তো হচ্ছে যে বেসিক যে কেয়ামতের যে আলামতগুলির মধ্যে এগুলি হচ্ছে যে বেসিক আলামত, কিন্তু ইম্পর্টেন্ট কিছু কেয়ামতের আলামত আছে সেটা কি জানেন? হ্যাঁ অবশ্যই জানি। যেমন যেমন কেয়ামতের আলামতের ভিতরে তো আপনার কিছু বড় আলামত আছে, সেগুলো হচ্ছে যেমন এই যে ইমান এবং আকিদার যে বিশ্বাস এগুলা উঠে যাবে, যেমন মানুষ অনেক কিছু বিশ্বাস করবে না, তারপরে কোরআন এবং সুন্না অনুযায়ী মানুষের চলার কথা কিন্তু এই কোরআন এবং সুন্না অনুযায়ী মানুষ চলতেছে না, এই জিনিসগুলো দেখা গেছে। মানে কোরআন সুন্না অনুযায়ী মানে কোরআন সুন্নাকে মানুষ বিশ্বাস করবে না এক কথায় হচ্ছে, এবং নবী রাসূলকে বিশ্বাস করবে না ইত্যাদি এরকম এগুলোই। আমি আমিও একটু শেয়ার করি, কেয়ামতের আলামতের মধ্যে যেগুলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মানুষ নামাজ ছেড়ে দিবে, মানুষ মসজিদে যাবে না, আজান হবে মানুষ কানে শুনবে আরেক কানে দিয়ে বের করে ফেলবে, সমাজে উলঙ্গ ব্যয়াপনা সৃষ্টি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো কেয়ামতের মানুষ মানুষের উপর জুলুম করবে, মানুষ সুদ খাবে ঘুষ খাবে, মানুষ মানুষকে খুন করবে, মহিলারা উলঙ্গ হয়ে রাস্তায় চলাফেরা করবে, এগুলি হচ্ছে কেয়ামতের আলামত। আলামত দৈনিক কতবার মসজিদে ডাকে? পাঁচবার ডাকে আমাদের, আমাদের পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয়, পাঁচবারে তোমাদেরকে আজান দেওয়া হয়, দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয়, পাঁচবারে ডাকে। কয়বার সাড়া দেবে? সারা তো মসজিদে যাওয়া হয় না, বাট নামাজ পড়ি সারা দিন। পাঁচবার তো নামাজের জন্য ডাকা হয়, পাঁচবারই আমাদের সারা দেওয়া। আমরা মূলত অফিস করি, তো এখন অফিস টাইমে তো আর দেখা গেছে আমাদের ওরকম বাইরে যাওয়া হয় না, আমরা নামাজ পড়তে পারি না, অফিস তো আর মূলত নামাজের জন্য নিষেধ নেই, আমরা অফিসে পড়ি, চেষ্টা করি পাঁচবারে আল্লাহ ডাকে সারা দেয় এবং পাঁচ ওয়াক্তে নামাজ পড়ার চেষ্টা করি। চেষ্টা করেন। আজকে তো অলরেডি ফজর জোহর আসর তিন ওয়াক্ত চলে গেছে, কয় ওয়াক্ত পড়ছে? দুই ওয়াক্ত পড়ছে মাশাআল্লাহ। আপনি? আমিও তিন ওয়াক্ত পড়ছি, এখন চেষ্টা করবো বাকি নামাজগুলো পড়ার জন্য। নামাজগুলি পড়ার জন্য মাশাআল্লাহ, এটা খুব ভালো একটা জিনিস। আমাদের সমাজে দেখেন আমাদের দেশে কিন্তু অনেক মসজিদ, অনেক মাদ্রাসা, তারপর দিয়ে অনেক ওয়াজ হয়, তারপর দিয়ে হচ্ছে যে হুজুরদের সংখ্যা বেশি, মসজিদে জুমার নামাজের সময় হুজুররা বয়ান করে বেশি। আজকে দেখেন মানুষ কিন্তু আজান হয় বসে বসে আড্ডা দেয়, মানুষ আজান হয় চা দোকানে বসে অন্যের সমালোচনা করে, মানুষ আজান হয় জেনা জেনার কাজ করে, এই যে মানুষ নামাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো এই যে আপনাদের সাথে কথা বলতেছি, আমি প্রতিদিন 10-15 জন ব্যক্তিকে নামাজের জন্য উৎসাহ দিই, আহ্বান করতেছি, এই কাজটা করতেছি। এমনি সাধারণত আমরা কোন নবীর উম্মত? আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মাশাআল্লাহ। কবরের নিচে রাইখে আসলে কয়টা প্রশ্ন করবে? তিনটা। কি কি? মান রব্বুকা আমিন দিনুকা মিন মান রব্বুকা আমিন দিনুকা তিনটা প্রশ্ন করবে, বাংলায় বলেন তোমার রবকে, তোমার রবকে, হ্যাঁ তোমার দিন কি, তোমার নবীকে, নবীকে, তিনটা করা হবে। এমনি সাধারণত নামাজ কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত। কি কি? ফজর জোহর আসর মাগরিব এশা।
নামাজের সময় আমরা সূরা ফাতিহা পড়ি, পড়তে পারেন? হ্যাঁ, এটা পড়ান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিক ইয়াওমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন, আমিন। মাশাআল্লাহ, আপনি যে কোনো একটা সূরা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ, সূরা ফাতিহায় মোট কয়টা আয়াত আছে? সূরা ফাতিহার আয়াত কয়টা হবে জানা নাই, বলতে পারবো না? সাতটা। সাত আয়াত? সাত আয়াত। সাতটা পবিত্র কোরআনে মোট কতগুলি সূরা আছে? 114টি। 114টা, মাশাআল্লাহ। আমরা মোটামুটি বেসিক ধারণাটা ভালো। আল্লাহ প্রথম কোন সূরাটা নাজিল করেন? সূরা পালাক। সূরা পালাক, একটু ট্রাই করেন। সূরা আলাক। ইকরা বিসমিকা রাব্বিকা আল্লাজি খালাক, এটা হচ্ছে যে আল্লাহ তাআলা প্রথম সূরা। ইসলামের প্রথম খলিফা কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বিয়ে করছেন? জি। আপনার সন্তান যদি বলে যাচ্ছে আবু ইসলামের প্রথম খলিফা কে, যদি না জানেন শরম লাগবে কিনা একটু? অবশ্যই লাগবে, জানতে হবে। অবশ্যই। দ্বিতীয় খলিফা কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। এমনি পাঁচজন সাহাবীর নাম বলতে পারবেন? পাঁচজন সাহাবীর নাম পারবো, অবশ্যই পারবো। পাঁচজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, তারপরে হচ্ছে আপনার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর বিন আব্দুল আজিজও কিন্তু একজন সাহাবী এবং তাকে পঞ্চম খলিফা বলা হয়। অনেক সাহাবীর নামই আমরা বলতে পারবো, কিন্তু আল্লাহ প্রথম কোন নবীকে এই দুনিয়া পাঠিয়েছে? নামাজের সময় আমরা সেজদায় গিয়ে তিনবার পড়ি, কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আলা, মাশাআল্লাহ। দুই সেজদার মাঝখানে আমরা একটা দোয়া পড়ি, জানেন সেটা? দুই সেজদার মাঝখানে আমরা একটা দোয়া পড়ি, সূরা আপনার আত্মাহিয়াতটে আমরা মূলত তো প্রথমে একটা সেজদা দিলাম, পরে উঠে বসলাম, আল্লাহু আকবার বললে বসলাম না? এখানে একটা দোয়া আছে, কিন্তু দোয়া কোন পড়ি আমরা? না, কি হবে দোয়াটা আমি শিখিয়ে দিচ্ছি, হয়তো মনে আসতেছে না। আল্লাহুম্মা ফিরিলি ওয়ার হামনি ওয়ার জুকনি ওয়া আফিনি। দুই সেজদার মাঝখানে আমরা দোয়াটা, এই দোয়াটা পড়ি। রুকুতে তিনবার পড়ি, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। মাশাআল্লাহ। অনেক সময় তো গোসল ফরজ হয়, এই ফরজ গোসলটা কিভাবে করতে হয় জানো? হ্যাঁ, অবশ্যই জানি। তো আমাদের ফরজ গোসল তো আমরা মূলত উযু করি আর কি। তো গোসলের যেমন তিন ফরজ, তো ওই গোসলটাই তো আমাদের মূলত করতে হয়। তো উযু করে আমরা মূলত গড়গড়া মানে হাত ধুইতে হয়, তারপরে আপনার গড়গড়া করতে হয়, নাকে পানি দিতে হয়, তারপরে সমস্ত শরীর ধুতে করতে হয়। ধুতে করতে হয়। ফরজ গোসলটা কীভাবে করতে হয়? সাধারণত অজু করে আর কি গোসলটা করা, গোসল করতে হয়, গোসল করা শুরু করতে হয়। ফরজ গোসল হয়তো আপনার হয়তো কিছু এদিক সেদিক ভুল ত্রুটি থাকতে পারে। ফরজ গোসলের পূর্ব শর্ত হচ্ছে যে আপনি আগে ওয়াশরুমে ঢুকবেন। দুইকে যেখানে না পাক লাগছে সেই জায়গাটাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, পরিষ্কার করতে হবে। তারপরে আমরা যেভাবে নামাজের ওযু করি সেভাবে ওযু করে মাথা মাছে করতে হবে, তারপরে শরীর ধুইতে হবে পুরো শরীরে একটা পশম যেন ফাঁকা না থাকে, প্রতিটা জায়গায় যেন পানি লাগে। এরপরে আপনি বের হওয়ার সময় টাকটার উপরে পর্যন্ত পানি দিয়ে বের হয়ে যাবে, মানে পুরো শরীরে আপনার ধুতে করতে হবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর পারছেন। তো আমার কথা মনে কিছু নিছে না? না, এটা ইসলামের বিধিবিধান। আমি অনেক কিছু দেখে গেছে জানতাম না, বা হয়তো বা আমাদের ভুল হয়েছে, বা এটা আমি এখন জানতে পারছি। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ।